সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো আশা করছি সবাই ভালো আছো। আমরা গত কয়েকটি ক্লাসে দেখছিলাম যে সভাপতির বুঝের কিছু সৃজনশীল করা হয়েছে, সরলরেখার কিছু সৃজনশীল করা হয়েছে। আজকে আমরা দেখব অন্যভাবে কি বর্গক্ষেত্র, এটা কি একটা বর্গক্ষেত্র। তো আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হয় সমান হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হয় সমান, অর্থাৎ এ বি সমান সমান হলো বি সি সমান সমান সি ডি সমান সমান এ সি। তাহলে আমাদের এই যে একটা কি বলতো, এটা একটা বর্গক্ষেত্র। একটু খেয়াল করো তাহলে কি চেয়েছে এখানে, সি বিন্দুতে বর্গক্ষেত্রের সি বিন্দু হলো এটা, সি বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তো সি বিন্দুতে কোনো চার্জ নাই, তার মানে সি বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। এরপরে আমি বলছি কি, দেখো যে সি বিন্দুতে তড়িৎ প্রবাহ হলো মান ও দিক নির্ণয় করো, মান ও দিক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে বিভব মানে কি কোনো কিছুকে নিয়ে আসা বোঝে, বিভব মানে কি কোনো কিছুকে আনা। তার মানে আমাকে এই তিনটে চার্জ করতে, অর্থাৎ এই ডি এর চার্জ কে এখানে নেবো, এ এর চার্জ কে এখানে নেবো, বি এর চার্জ নেব এখানে। তো আমরা জানি যে ডি থেকে সি বিন্দুতে নেওয়া যাবে, আবার বি থেকে সি, এ থেকে সি, যেহেতু এ তো এই দিকে ঘুরে আসবে না, এ কোন দিক দিয়ে আসবে খেয়াল করো, এ আসবে সোজা এই রাস্তা দিয়ে, সোজা এই রাস্তা দিয়ে এ চলে আসবে কোথায়, সিতে চলে আসবে। তো আমাদের এই এই বাহুগুলো জানা আছে, কিন্তু আমাদের এই কর্ণটা জানা নেই। তো আমরা কিন্তু কর্ণটা আমাদেরকে বের করে নিতে হবে, কর্ণটা আমাদের কি করতে হবে বের করতে হবে। তাহলে আমরা যদি বলি যে এ বি সি একটা ত্রিভুজ, এই এই ত্রিভুজে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার ইকুয়াল কত হবে এ বি স্কোয়ার প্লাস কত হবে বি সি স্কোয়ার, তার মানে টু এ স্কোয়ার প্লাস কত টু এ স্কোয়ার। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল কত হবে আমাদের, এ সি স্কোয়ার ইকুয়াল এই, অর্থাৎ এ সি ইকুয়াল কত হবে রুট করলে টু রুট টু এত সেন্টিমিটার। তো আমরা এ সি পেয়ে গেলাম, তাহলে আমাদের বিভব বের করতে হবে কোন বিন্দুতে, সি বিন্দুতে। তা কয়টা বিভব আছে একটু খেয়াল করো, মোট বিভব, মোট বিভব এক নম্বর তো দেখি আমরা, মোট বিভব কোন বিন্দুতে, সি বিন্দুতে মোট বিভব। তারপর যদি দেখি প্রথমে দেখবো ডি থেকে সি, তার মানে ভি ডি সি প্লাস, এটা যদি আমাদের কি হবে ভি এ সি প্লাস, তাহলে কি হবে ভি বি সি। দেখো এইখানে যে লেখাটা আমি লিখেছি, এটা এই লেখাটা বোঝাচ্ছে যে চার্জটা ডি থেকে সি বিন্দুতে যাচ্ছে, এই এই লেখাটা বলছে চার্জটা এ থেকে সি বিন্দুতে যাবে এবং লাস্ট দেখো বি থেকে সি বিন্দুতে আসবে। তাহলে আমাদের এইখানে আমরা ডি সি লিখছি, এ সি বি সি লিখছি, অর্থাৎ ডি বিন্দু থেকে কোথায় যাবে সি বিন্দুতে, আবার এ থেকে সি বিন্দুতে এবং বি থেকে সি বিন্দুতে যাবে, তাই লিখছি আমরা। তাহলে আমরা বিভবের সমীকরণটা কি জানি যে ভি ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ বাই ডি। তো এইখানে আমরা কি দেখব যে ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ ডি বাই কত হবে ডি সি, তারপর প্লাস দেখব কি দেখব ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ এ বাই কত হবে এ সি, লাস্টেরটা কি হবে তাহলে ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ বি বাই বি সি। একটু খেয়াল করো এখানে আমরা কি লিখছিলাম ডি, ডি ফর কি জানি ডিসটেন্স। তো এখানে যেহেতু আমাদের ডিসটেন্স ডি সি ধরে নেওয়া আছে, ডি সি এ সি এবং বি সি, তো আমরা যদি এখানে কাজ করি যে ওয়ান বাই ফোর বাই এপসিলন নটটা যদি আমরা কম নেই, তাহলে এখানে কি থাকবে কিউ এ বাই ডি সি প্লাস কিউ এ বাই এ সি প্লাস কত থাকবে কিউ বি বাই বি সি। তাহলে আমরা এখন যদি মানগুলো বসাই দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, তাহলে এই মানটা কত আমাদের নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন, আর এটা কত আমাদের টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স, ভাগ কত হবে ভাগ হবে টু। তাহলে এই পরটা কত হবে প্লাস, এটা দাও কিউ এখানে কি আছে মাইনাস আছে, সেখানে কি আছে মাইনাস, তো মাইনাসে আর এখানে প্লাসে কি হয়ে যাবে মাইনাস মাইনাস টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স, ভাগ কত হবে টু রুট টু প্লাস টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স, ভাগ কত হবে টু। তাহলে আমরা এই যে এখানে টু আর টু কাটা যাবে, এই টু টু কাটা যাবে, এই টু টু কিন্তু বাদ দিয়ে দেবো আমরা, বাদ দিলে সর্বশেষ যে মানটা থাকবে আমাদের সে মানটা একটু খেয়াল করো, আমরা যদি এভাবে দেখি তাহলে এইখানে আমাদের নাইন ইন্টু টেন
10 to the power 9 এভাবে 2 into 10 to the power minus 6 বিয়োগ হলো 1 by root 2 into 10 to the power minus 6 খেয়াল করো যে এই যে কাটাকাটি করলে 1 থাকবে এই যে কাটাকাটি করলে 1 1 1 কত 2 2 into 10 to the power minus 6 আর এই 2 2 কত 1 by root 2 তাহলে 1 by root 2 10 to the power minus 6 তাহলে এইটা আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের c বিন্দুর বিভব এখানে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কি c বিন্দুর বিভব এখন আমাদের বিভবটা বের করা খুবই সহজ এর পর থেকে বের করতে হবে আমাদের c বিন্দুতে প্রাবল্য মান ও দিক নির্ণয় করব c বিন্দুতে কি করব প্রাবল্য মান ও দিক নির্ণয় করব তাহলে প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা বিন্দুর আমরা কি প্রত্যেকটা বিন্দুর আমাদের প্রাবল্যটা জানতে হবে প্রত্যেকটা বিন্দুর কি প্রাবল্য জানতে হবে কোন বিন্দু সাপেক্ষে c বিন্দু সাপেক্ষে তাহলে আমি যদি প্রাবল্য লিখি একটু খেয়াল করো যে বিভবটা বাদ দিয়ে প্রাবল্য লিখি আমরা তাহলে প্রাবল্য ea দেখো ea a মানে তাহলে কোনটা এই না a বিন্দুর প্রাবল্য কত তাহলে আমি লিখব কত 1 / 4 / কত epsilon not q a / কত হবে a c স্কয়ার তো এই ভ্যালুটা আসলে কত হবে 9 into 10 to the power 9 q 2 into 10 to the power 6 ভাগ কত হবে 2 root 2 তার উপর স্কয়ার তো খেয়াল করো এখানে মানটা কিন্তু মাইনাস বাট আমি প্লাস দিয়েছি আমি তোমাদের কি বলছিলাম প্রাবল্য বেলা সব সময় আমরা কি করব চার্জটাকে প্লাস লিখব কারণ হলো প্রাবল্য দিক যেদিকে হয় চার্জটা উল্টো দিকে আছে মাইনাস মানে উল্টো দিকে সেই কারণে লাগিয়েছে প্লাস তাহলে কত হবে 9 into 10 to the power 9 আর 2 into 10 to the power 6 এর কত হবে 8 এটা কাটলে কত হবে আমার 4 তাহলে আমাদের এইখানে এটা ভাগ করলে কত হবে 4 2 2 5 into 10 to the power 3 নিউটন পার কিলোগ্রাম তাহলে এটা কি পেলাম আমরা a বিন্দু প্রাবল্য পেলাম অনুরূপভাবে আমরা কি করব যে b বিন্দু প্রাবল্য বের করব তাহলে 1 by 4 pi epsilon not q b by কত হবে b c স্কয়ার q b by কত b c স্কয়ার এটা কত হবে আমাদের 9 into 10 to the power 9 আর এখানে কত 2 into 10 to the power 6 ভাগ কত হবে 2 এর পুরো স্কয়ার 2 এর পুরো যদি স্কয়ার দিই আমরা তাহলে কত হবে 4 হবে 4 তোমরা এই হিসাবের সুবিধার জন্য আমরা সেন্টিমিটারটাকে বাদ দিয়ে মিটারে করব আমরা কি করব মিটারে করব যদিও মিটারে করতে গেলে যে সমস্যাটা অনেক ডিসটেন্স এই ক্ষেত্রে আমাদের চার্জের মতো প্রাপ্তি থাকে না কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য কি করব এটা মিটারে করব তাহলে আমাদের এখানে কত হবে 2 তাহলে কত হবে 4.5 into 10 to the power minus 6 একটু খেয়াল করো তোমরা যে এখানেও চার্জ কত 2 এখানেও চার্জ 2 মানে ডিসটেন্স সমান তাহলে b বিন্দু e b বিন্দু যে প্রাবল্য মান হবে e c বিন্দু প্রাবল্য মানটা কি হবে e d মানটা যাকে হবে 4.5 into 10 to the power cube নিউটন পার কিলোগ্রাম তাহলে আমি কি বলছি যে b বিন্দু যে প্রাবল্য মান হবে আর d বিন্দু প্রাবল্য মানটা সমান হওয়ার কারণ হলো যে দুই বিন্দুতে চার্জের মান সমান এবং ডিসটেন্সটা সমান তারপর তবে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার কিউব নিউটন পার কুলম এখন আমরা যদি এটা মান বের করতে চাই তাহলে একটু খেয়াল করো যে আমরা জানি যে এই কিউব প্লাস এই কিউব প্লাস দিক কোন দিকে বাইরের দিকে এর দিক কোন দিকে হবে বাইরের দিকে হবে একটু খেয়াল করো আমাদের যে এই প্লাস মানে বাইরের দিক এটা প্লাস মানে বাইরের দিক মধ্যবর্তী কোণটা কত হবে আমাদের 90 ডিগ্রি তো যে কাজটা করতে হবে আমাদের এখন একটু খেয়াল করো যে মোট ই ইকুয়াল টু ই কোটার মধ্যে ডি আর বি এর মধ্যে তো ডি আর বি এর মধ্যে হলে রুট ওভার কত হবে আমাদের এখানে বি ডি লিখে দেই আমরা তো যে মানটা পাবো আমরা কত হবে ই বি স্কয়ার ই কত হবে ডি তারপর এটা প্লাস 2 ই বি ই কত ডি কোস আলফা তাহলে এখানে আমাদের এইখানে আমি কি লিখছি দেখো কোস আলফা আলফার মানটা আসলে কত হবে আলফার মানটা কত হবে আমাদের কি খেয়াল করো কোস আলফা আলফার মানটা কত হবে 90 ডিগ্রি তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে কি থাকতেছে কোস 90 মানে এখানে আলফা কত হবে 90 তো কোস 90 মান কত হবে 0 তাহলে এখানে কি থাকবে ই বি স্কয়ার প্লাস কত ই ডি স্কয়ার যেহেতু আমাদের এই দুটো সমান তাহলে যদি সমান হয় তাহলে কি লিখতে পারবো এখানে e b স্কয়ার প্লাস কত e b স্কয়ার e b স্কয়ার তার মানে দুটি আছে এর কত হবে আমাদের √√2 e b স্কয়ার
এখানে তাহলে আমরা পাবো কি √2eb তার মানে √2 ইনটু কত 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম আমরা এটা পেয়ে গেলাম কোথায় ed তার মানে এটা তো বাইরের দিকে বাইরে কিন্তু আমাদের এই যে প্রারম্ভ এই যে প্রারম্ভ দিক কিন্তু ভিতরের দিকে তোমাদের মনে আছে যে আমরা যখন বলছিলাম যে মাইনাস চার্জ থেকে প্রারম্ভ কোন দিকে হয় ভিতরের দিকে হয় তাহলে এই যে দিকে এদের কিন্তু এর প্রারম্ভ দিক যে ভিতরের দিকে হবে যেহেতু মাইনাস চার্জ তাহলে এই যদি বাইরে হয় মানে ভিতরে হয় তাহলে কি হবে মানটা আসলে অটোমেটিকলি কি বিয়োগ হয়ে যাবে অটোমেটিক কি হয়ে যাবে বিয়োগ করে হবে কিভাবে বিয়োগটা করবে একটু খেয়াল করো যে আমরা বলছিলাম যে মানটা পেয়েছিলাম অর্থাৎ মোট প্রবলেম হবে ই ইকুয়াল টু হবে আমাদের ই বি ডি মাইনাস কত হবে ই এ অর্থাৎ আমাদের এটা এর ভিতরের দিকে থাকার কারণে এটা ভিতরের দিকে থাকার কারণে আমাদের প্রবলেমটা কি হয়েছে বিয়োগ অর্থাৎ এই দুটো বাইরের দিকে আছে এর ভিতরের দিকে আছে দেখো এটা প্লাস এটা প্লাস প্লাস মানে বাইরের দিকে এই দুটো বাইরের দিকে আছে এটা ভিতরের দিকে আছে তাহলে ভিতরের দিকে মানে দিক উল্টে হয়ে গেছে সেখানে আমরা কি করছি প্রবলেমটা বিয়োগ দিয়েছি এই মানটা থেকে যদি এই মানটা বিয়োগ দেই অর্থাৎ √2 ইনটু 4.5 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে প্লাস 3 বিয়োগ হলো এটা মানে 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম্ব অর্থাৎ আমাদের এই বিয়োগ ফলটাই হচ্ছে আমাদের কি মোট প্রাবল্য মান মোট প্রাবল্য মান এখন আমরা কি বের করবো এখন আমরা দিক বের করবো কি বের করবো দিক তাহলে দিক যেমন হবে একটু দেখো তোমরা এবার প্রাবল্য কি বের করবো দিক আমরা জানি যে টেন থিটা খেয়াল করো যে এরা দুজন টানছে বাইরের দিকে ও টানছে ভিতরের দিকে শক্তি কার বেশি অবশ্য এই এই দুটো শক্তি বেশি হবে দিকটা কোন দিকে হবে আমাদের বাইরের দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে আমরা সেটাই বের করব তাহলে এখানে হবে ই বি সাইন আলফা বাই কত হবে ই এ প্লাস ই বি কত কস আলফা তাহলে ই বি সাইন আলফা প্লাস ই এ তার মান যদি বসে দেই আমরা জানি সরি এটা কি ডি ডি হবে ডি কেন কি যে তো এ এটা এই ডি এটা এই ডি এটা কি হবে ডি হবে তাহলে আমরা এখন যদি মান বসে দেই আমাদের আলফা মান কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে আমরা যদি বসাই ই বি বাই কত থাকবে ই ডি কারণ হলো cos 90 মান কত cos 90 মান 0 sin 90 মান 1 তাহলে ই বি বাই ই ডি থাকবে খেয়াল করো cos 90 মান 0 sin 90 মান 1 থাকবে তাহলে এই আমরা জানি যে ই বি সমান সমান কত ই ডি দুটো মান কি ছিল সমান ছিল তাহলে আমাদের তাই দেখি তাহলে এখানে কি থাকবে যে দুটো যদি সমান হয় অর্থাৎ ই বি বাই কত ই বি তাহলে ই বি বাই কত হবে আমাদের ই ই বি এটা এটা কার আপনাদের 1 তা থিটা এর কত হবে আমাদের 45 ডিগ্রি দেখো 10 মানে 45 তাহলে এই যে 45 ডিগ্রি পাইলাম এই কোণটা আমি কোথায় দেব এই কোণটা আমি কোথায় দেব তো মনে রাখবে এখানে যে একা আছে এই কোথায় ই ডি হলো একা ই ডি এর দিক হলো এই দিক বরাবর ই ডি এর দিক হলো এই দিক বরাবর তাহলে এই কোণটা হবে কত 45 ডিগ্রি তাহলে ই ডি এর মানটা ই ডি এর সাথে কত ডিগ্রি কোণ হবে 45 ডিগ্রি হবে তাহলে আমি তোমাকে আলাদা করে বলে দেই আমরা প্রথম বলছিলাম বিভব নির্ণয় করো যে বিভব আমরা চাইছিলাম সি বিন্দুতে বিভব মানে কোনো কিছুকে আনা তাহলে আমরা এই দিকে নিয়ে এসেছি এখানে এই যে এখানে এই রাস্তা দিয়ে আসবে আমরা জানি চার্জগুলো সবসময় সরলরেখায় চলে তো তিন বিন্দুর বিভব যোগ করলে আমরা সি বিন্দুর বিভব পেয়ে যাবো তারপর আমরা কী করছি প্রাবল্য বের করছি প্রথমে এ বিন্দু তারপর বি বিন্দু তারপর সি বিন্দু তারপর ডি বিন্দু বের করে তারপরে মান বের করছি আমরা লব্ধি প্রাবল্য তারপর বের করে দিয়ে আমরা মোট প্রাবল্য মান পেয়ে গেছি সর্বশেষ দিক নির্ণয় করবে মনে রাখতে হবে যে সিঙ্গেল থাকবে তার সাথে আমাদেরকে কোনটা দিতে হবে তোমরা বইয়ের মধ্যে দেখবে এরকম অনেক কিছু অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে যদি না বুঝো তাহলে আমাকে জানাবে ইনশাল্লাহ আমি তোমাদের সলভ করে দেবো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম